ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম আমি সঙ্গীতা তোমাদের ম্যাথসের টিচার চলো দেখা যাক প্রবলেম আছে সলভ করার জন্য ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কারের জল দু সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের তিনটি হোস পাইপ দিয়ে মিনিটে চারশো কুড়ি মিটার বেগে জল ঢেলে চল্লিশ মিনিটে আগুন নেভালো যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য টু মিটার এবং দৈর্ঘ্য ছয় মিটার হয় তাহলে আগুন নেবাতে কতখানি জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কারে আর কতখানি জল অবশিষ্ট রয়েছে সেটা নির্ণয় করি তাহলে প্রথমে আমরা নির্ণয় করব যে আগুনটি নিভাতে কতখানি জল খরচ হয়েছে ওকে আচ্ছা এবারে যে পাইপ থেকে জল বেরোচ্ছে তো পাইপটা একটি লম্বৃতে চোঙের মতো দেখতে ঠিক আছে এবার সেই পাইপ থেকে এক মিনিটে ঠিক আছে এক মিনিটে কতখানি জল বেরোচ্ছে এক মিনিটে চারশো কুড়ি মিটার বেগে জল বেরোচ্ছে চারশো কুড়ি মিটার বেগে জল বেরোচ্ছে তার মানে কি যে জল যে এর মধ্যে জল যাচ্ছে সেটা এক মিনিটে একশো মিটার দূরত্ব অতিক্রম করছে ঠিক আছে এক মিনিটে একশো চল্লিশ মিটার একশো মিটার দূরত্ব অতিক্রম করছে তো তার মানে ধরি যে এক মিনিটে এটা ধরি আমরা এটা যদি আমরা চারশো কুড়ি মিটার ধরি ঠিক আছে চারশো কুড়ি মিটার যদি নলের কিছুটা অংশের দৈর্ঘ্য আমরা ধরি চারশো কুড়ি মিটার ঠিক আছে তাহলে এই এক মিনিটে এতখানি জল থাকবে নলটার মধ্যে ঠিক আছে তাহলে এক মিনিটে এই যত পরিমাণ জল আছে নলটার মধ্যে বা পাইপটার মধ্যে ততখানি জল বেরোবে ঠিক আছে তাহলে এক মিনিটে নির্গত জলের পরিমাণ হচ্ছে এই পাইপের প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু এই পরিমাণ দৈর্ঘ্য চারশো কুড়ি মিটার ঠিক আছে তাহলে এক মিনিটে নির্গত জলের পরিমাণ সেটা হচ্ছে আমরা ধরে নিতে পারি যে চারশো কুড়ি মিটার দীর্ঘ দৈর্ঘ্য বিশিষ্ট এবং দু সেন্টিমিটার ভূমিতলের ব্যাস বিশিষ্ট একটি লম্ব চোখের আয়তন ঠিক আছে তার মানে পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই হচ্ছে টোয়েন্টি টু বাই সেভেন আর আর হচ্ছে দেখো এখানে দিয়েছে টু সেন্টিমিটার এটা একবার ক্যালকুলেশন করে নিই টু আর পাইপের ব্যাস পাইপের ব্যাস বলছে টু সেন্টিমিটার টু সেন্টিমিটার মানে জিরো পয়েন্ট ওয়ান ডেসিমিটার ওকে দেখো সব কিছু ডেসিমিটার সব কিছু মিটারে আছে তাহলে এটা আমাদের এটা আমাদের সব কিছু মিটারে কনভার্ট করে নেওয়া উচিত ঠিক আছে তো এটা জিরো পয়েন্ট জিরো টু মিটার দেন আর ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো টু ডিভাইডেড বাই টু সো জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার ঠিক আছে তাহলে আমরা আর কত পেলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার তাহলে সেটাই এবার এখানে বসাই পাই হচ্ছে টোয়েন্টি টু বাই সেভেন আর হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তার হোল স্কোয়ার আর এইচ হচ্ছে চারশো কুড়ি ঠিক আছে চারশো কুড়ি মিটার বেগে বেরোচ্ছে এক মিনিটে তাহলে লেন্থ আমরা ধরবো চারশো কুড়ি ওকে তাহলে এটা যদি আমরা করি আসবে আমাদের ক্যালকুলেশন করলে আসবে জিরো পয়েন্ট ওয়ান থ্রি টু মিটার কিউব ওকে আচ্ছা এবার এক মিনিটে এই পরিমাণ জল নির্গত হচ্ছে একটা পাইপ দিয়ে তাহলে চল্লিশ মিনিটে চল্লিশ মিনিটে তিনটি পাইপ দিয়ে কত জল নির্গত হবে তিনটি পাইপ দিয়ে নির্গত জলের পরিমাণ হবে চল্লিশ ইন্টু তিন ইন্টু জিরো পয়েন্ট ওয়ান থ্রি টু ঠিক আছে চলো দেখি এটা গুণ করলে কি আসে চল্লিশ ইন্টু তিন ইন্টু জিরো পয়েন্ট ওয়ান থ্রি টু এটা গুণ করলে আসছে পনেরো দশমিক আট চার এটা গুণ করলে আসছে পনেরো দশমিক আট চার লিটার ঠিক আছে এতখানি জল বেরোচ্ছে পনেরো দশমিক নট লিটার এটা পনেরো দশমিক আট চার মিটার কিউব ঠিক আছে ইউনিট ইউনিটের খুব সাবধান থাকবে ইউনিটগুলো যেন ভুলভাল না হয় পনেরো দশমিক মিটার কিউব আচ্ছা এবার দেখো আমরা জানি যে ওয়ান মিটার কিউব ইস ইকুয়াল টু ওয়ান থাউজেন্ড লিটার ওয়ান থাউজেন্ড লিটার ঠিক আছে তাহলে আগুন নেভাতে কতখানি জল লাগছে আগুন নেভাতে এই চল্লিশ মিনিটে তিনটি পাইপ দিয়ে আগুন নেভানো হয়েছে এতখানি জল দিয়ে যেটা আমাদের মিটার কিউবে এসছে তাহলে সেটা আমরা লিটারে লিখব আগুন নেভাতে জল খরচ হয়েছে ফিফটিন পয়েন্ট এইট ফোর মিটার কিউব বা পনেরো আট চার শূন্য ঠিক আছে পনেরো হাজার আটশো চল্লিশ লিটার ঠিক আছে তো এতখানি জল খরচা হয়েছে এটা আমরা প্রথম পার্টের আনসার পেলাম আচ্ছা এবারে আমরা দ্বিতীয় পার্টে ট্যাঙ্কের আয়তন কতখানি সেটা নির্ণয় করব ট্যাঙ্কের আয়তন কতখানি এবং সেই সঙ্গে ট্যাঙ্কের আয়তন যতখানি তার মানে সেই ট্যাঙ্ক ততখানি জল ধরে রাখতে পারে জলের ধরে রাখার ক্যাপাসিটি ততখানি তো ট্যাঙ্কের আয়তন নির্ণয় করার জন্য ট্যাঙ্কটাও একটি মতো দেখতে যেখানে ট্যাঙ্কের ব্যাস বলেছে চলো একবার দেখে নিই ট্যাঙ্কটির ব্যাস কত ট্যাঙ্কটির ব্যাস আর ট্যাঙ্কটির দৈর্ঘ্য ট্যাঙ্কটির দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার ট্যাঙ্কটির ব্যাসটা একবার দেখে নিই চলো এই যে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে টু পয়েন্ট এইট মিটার আর দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার ঠিক আছে তাহলে ব্যাস হচ্ছে টু পয়েন্ট এইট মিটার টু পয়েন্ট এইট মিটার যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ হবে টু পয়েন্ট এইট ডিভাইডেড বাই টু মানে ওয়ান পয়েন্ট ফোর মিটার ফাইন আচ্ছা তাহলে ট্যাঙ্কটির আয়তন নির্ণয় করে ফেলি আমরা ট্যাঙ্কটির আয়তন মানে ট্যাঙ্কের জল ধরে রাখার ক্যাপাসিটি একই জিনিস তাহলে পাই আর স্কোয়ার এইচ ফর্মুলা সেম ফর্মুলা সো টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু ওয়ান পয়েন্ট ফোরের হোল স্কোয়ার ইন্টু সিক্স ফাইন তো টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু ওয়ান পয়েন্ট ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ফোর ইন্টু সিক্স তাহলে এটা হলো জিরো পয়েন্ট টু দেন ইট উইল কাম ইসিকুয়াল টু দু দিয়ে চার তাহলে ফোর পয়েন্ট ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ফোর ইন্টু সিক্স ঠিক আছে তো এটা গুন করলে আসছে ফোর পয়েন্ট ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ফোর ইন্টু সিক্স এটা করলে আসে থার্টি সিক্স পয়েন্ট নাইন সিক্স থার্টি সিক্স পয়েন্ট নাইন সিক্স মিটার কিউব আর যদি আমরা লিটারে কনভার্ট করি তাহলে থ্রি সিক্স নাইন সিক্স জিরো আমরা থাউজেন্ড দিয়ে গুণ করবো এত লিটার ঠিক আছে কারণ হচ্ছে ওয়ান মিটার কিউব ইজ ইকুয়াল টু ওয়ান থাউজেন্ড লিটার ওকে তাহলে ট্যাঙ্কের মধ্যে এতখানি জল ধরে তাহলে আগুন নেওয়াতে খরচা হয়ে গেছে পনেরো হাজার আটশো চল্লিশ লিটার জল পনেরো হাজার আটশো চল্লিশ লিটার জল তাহলে ট্যাঙ্কে আর অবশিষ্ট কতখানি জল আছে বিয়োগ করলে পেরিয়ে যাবে ট্যাঙ্কে এক মিনিট ট্যাঙ্কে অবশিষ্ট জলের পরিমাণ হচ্ছে থ্রি সিক্স নাইন সিক্স জিরো মাইনাস ওয়ান ফাইভ এইট ফোর জিরো ওকে তাহলে বিয়োগ করলে আসবে জিরো টু ওয়ান ওয়ান টু ঠিক আছে এতখানি জল অবশিষ্ট থাকবে সো দিস ইজ আমার সেকেন্ড পার্টের আনসার থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদ অঙ্ক ডট কম অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো